أما بعد
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شخني زبان كل محبت ايمان آواز مطر شر قرآن كريم تلوات قرن أعوذ بالله من بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم فاستغفر الله واستغفر لهم الرسول لهم الرسول لوجد الله توابا رحيما وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي في ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وبلغ العلا كشف الدجى حسنت جميع خصاله হাসনাত জামিয়া খিসালিহি আজ লে উনকে ফানাম आज मदद मांगे उनसे फिर न मानेंगे क्या मत में अगर मान गया बलगर उला कशब तो जा सुनत जमी आओ साली अल्लाहुम्मा सल्ले या محمد اللهم صل محمد ولا لسيدنا محمد
जुर जुर वाला रहमत लिल आलमीन राखिया बोल रहमत लिल आलमीन नाम राखिया दिया ते दिल आबी पाथाया अल्लाहुम्मा सल्ले मोहम्मद वलाले मोहम्मद जुर जुर वाला याले সবাই সবান্তা করে বলেন যে জায়গা বন্ধু নাই বন্ধু নাই ওই জায়গাটা কোন জায়গা আরম্ভে বলেন এই কবরে কেউ যাবে না এই কবরে দুনিয়ার কেউ আপনার আমার সঙ্গী হবে না এই দুনিয়ায় আসছেন একা এই দুনিয়া থেকে আবার চলেও যেতে হবে কাজ জবান করে বলুন ঠিক কিনা বলেন বন্ধু নাই রে সেই জাগারবি মোস্তফায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মারহাবা মোহাম্মদ জুর জুর ওয়ালা লে সাইয়েদে নাম লা ইলাহা ইল্লাল্লাহ জুর জুর লা ইলাহা জবান করলে লা ইলাহা মায়ার সুর লা ইলাহা একে সাথে লা ইলাহা মধুর সুর লা ইলাহা লা ইলাহা বললেন আমরা সবাই গোনাগার পাপ করেছি বেশমার বললেন আমরা সবাই গোনাগার পাপ করেছি দয়া করে দয়াল আল্লাহ কন্না দয়া দয়াল আল্লাহ মায়ের সোড়লাবুদ নাই আমার নবী সারা ও পাই নাই সবান করে বলুন ঠিক কিনা বলেন আল্লাহ সারা মাহবুদ আমার নবী সারা ওই নবীকে পাইতে হলে বল ওই নবীকে পাইতে হলে দয়াল সাইদ ফারুকি শহর দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ জোড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার বন্ধুরা আমার আমাদের সকলের জবানের মালিক কে? আল্লাহ। আর কি মানে আওয়াজে বলেন কে? আল্লাহ। আমার ভাইয়া এই কিতাশের মুসলমান নারায় তাকবীর আল্লাহ নারায় রিসালাত আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথি সাহেবের আগমন প্রধান অতিথির আগমন আল্লামা হযরত মাওলানা মাসউদ হোসেন চাঁদপুরি সাহেব তোলার আগমন এই এলাকার পক্ষ থেকে সকলে বলেন মারহাবা। আল্লাহ হুজুরের হায়াতে এলি অপূর্ণ বরকত দান করে পড়ি আমি ইনশাআল্লাহ আজিজ হুজুর আশা মাত্র আমি নাই ছেড়ে দেব। এই পর্যন্ত একটু সময় আমি ছোট মানুষ দিবেন তো ইনশাআল্লাহ কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না একটু হাত তুলেন। কয়েকজন থাকতো না বাকি সবাই থাকবো কারা কারা থাকবেন আবার দুইটা হাত তুলে দেখান। নারায়ণ তাকবীর স্মরণ করি আল্লাহর যদি আমরা ডাকি আমি জানতে চাই আমার আল্লাহ কি খুশি নাকি বেজার। এই জন্য আমরা সবাই আজকের এই দরবারে এই হযরত মাওলানা সাইয়েদ ফারুকী রাহমাতুল্লাহি আলাইহির শরণে আজকের এই সালে সব এই মাহফিলে এই দরবারে আমরা যারা এসেছি আল্লাহর ওলির দরবারে আমরা আল্লাহকে দেখে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই কি চাই না? আর মহাবতে বলেন চাই কি চাই না? এই জন্য ভাইরা আমার সবার আল্লাহকে ভয় করে গুনাহ মাফের নিয়তে জবানটা খুলে দুটা চক্ষু বন্ধ করি আমার আল্লাহকে একবারে এক আওয়াজে ডাক করে দিয়েছেন এই দরবার শরীফের পক্ষ থেকে আমাকে দরবারের সামনে কালাম উপহার দেওয়া হয়েছে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনারা যদি কালাম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর জিকির আমরা এক তালে এক আওয়াজে করতে চাই কি চাই না? এই জন্য মুখতাসার ভাবে জবানটা করে মহাপতি আমার আল্লাহকে ডাকুন আল্লাহ 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 Allah, 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 All
তোমরা কি তা জানো না কিষণ দরবার নাইল সাইদ পারো কিষা রাস্তা নাওয়া মারহাবা আল্লাহ 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 আবু সাইদ ফারুকি জিনি আল্লাহ পাকের বন্ধু তিনি মারহাবা আল্লাহ আল্লাহ আবু সাইদ ফারুকি জিনি আল্লাহ পাকের বন্ধু তিনি আবু সাইদ ফারুকি জিনি আল্লাহ পাকের বন্ধু তিনি গায়বি খানা খাইলেন তিনি গায়বি খাওয়া খাইলেন তিনি তোমরা গীতা জানো না কিষণ দরবার নাইল দয়াল সাইদ পারর কি রাস্তা নাওয়া কিষণ দরবার নাইল দয়াল প্রেমে রাস্তা নাওয়া মারহাবা আল্লাহ 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 পাকের বন্ধু গো যারা মরি আয়ো মর তারা মারহাবা আল্লাহ 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 পাকের বন্ধু যারা মরি আয়ো মর তারা আল্লাহ পাকের বন্ধু যারা আল্লাহ মাশাল্লাহ আল্লাহ 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 পাকের বন্ধু যারা মরি আয়ো আমার তারা আল্লাহ পাকের বন্ধু যারা মরি আয়ো আমার তারা মরি আয়ো আমার তারা তাহার প্রমাণ পাতরানে তাহার প্রমাণ পাতরানে বলে কেন দেখো না কি সুন্দর বা নাইল সাইদ পারো কি রে আস্তা নাওয়া মাশাল্লাহ আল্লাহ 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 আশেক গনে হয় দিওয়ানা যাইতে চাই সোনার মদিনা আশেক গনে হয় দিওয়ানা যাইতে চাই সোনার মদিনা ও গো আল্লাহ আরজি শুনো না ও গো আল্লাহ আরজি শুনো না দোহাই পারো কি মাওলা না কিষণ দরবার নাইল তোয়াল মুর্শিদের আস্তা নাওয়া মাশাল্লাহ আল্লাহ 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 তুমি না জেলাতে বাড়ি পিতা সে থানা দোরি তুমি না জেলাতে বাড়ি পিতা সে থানা দোরি দুলারামপুরেতে বাড়ি দুলারামপুর গ্রামে বাড়ি জানাইলাম তার ঠিকানা কিষণ দরবার নাইছে দেখো পারো কি রে আস্তা না দেখো কিষণ দরবার নাইছে সাইদ পারো কি রে আস্তা না ওয়াহ মারহাবা আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান করে মহব্বত আওয়াজে বলেন আল্লাহু আকবার আর একটু মহব্বতে বলুন মা ইয়া রাসূলুল্লাহ আমার সবাই জবান করে উচ্চাওয়াজে বলেন মারহাবা এটা ওলি আল্লাহর দরবার কার দরবার এই ওলি আল্লাহর দরবারে আদব নিয়া যদি বসেন ওলি আল্লাহর রুহানি ফয়েজ রুহানি দোয়া পাওয়া যায় কি যায় না এই জমা বাবা যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ পিছনের বাইরা
আপনারা একটু বসে পড়েন, সামনের বাড়ি একটু সামনে সে পিছনের বাড়িতে রেখে জায়গা করে দেন। সকল উপস্থিতি সবার হয়ে গেছে, সকল অতিথি বৃন্দ আমাদের মাঝে হাজির, আমরা খুশি না বেজার। এই জন্য আল্লাহর রুহানি ফয়েজ কামনা করে আমরা সবাই ভক্ত সর্বভাবে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। কবে বিগিরি বানাবে, কবে দেবে বোলাবে ইয়া রাসূল আল্লাহ, কবে দর পে বুলাওগে, কব দর পে বুলাওগে, উম্মীদ আসি কো সরকার নিভাওগে, উম্মীদ আসি সরকার নিভাওগে। ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কবে আয়গাবো লামহা, কব আয়গি আয়গি ও সাত, একবার কবি আতাব, একবার কবি আতাব, জব খাব মে আওগে, ইয়া রাসূলুল্লাহ একবার কবি আতাব, জব খাব মে আওগে, ছোটা চাহে মো বাত বরীতি হাব মে দিল কি বসতি ভি বাচাওগে, উম্মীদ হে আসি কো সরকার নিভাওগে। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ পাক পরওয়ারদিগার, আল্লাহ নজর করে দেখো দয়াল, আল্লাহ এই দুলারপুর গ্রামে আজকের এই আসিব শাহ মহাসম্মরণে তোমার বন্ধু অলি হযরতে সাইদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের আজিম শান নূরানী মাহফিলে
হাজার হাজার নবী প্রেমী কলি প্রেমী আল্লাহ আল্লাহরে নজর করে দেখো পাহাড় সমান গুনার বোঝা মাথায় নিয়া তোমার রহমান দরবারে হাত বাড়াইছে ও আমার আল্লাহ আমরার জন্য আপনার মায়া লাগেনি ও আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ করেছেন বাবু তুমি তয়ন্তর যাবি আল্লাহ আমরা সবাই ফানা সাথে আমরা হাত বাড়াইছি জবান ধরে আল্লাহরে ডাক দিয়া সাল্লাল্লাহ আল্লাহ মাগদরিয়া জান্না দয়াল্লাহ কবরে রাজাও কই বলে আল্লাহ আল্লাহ আমরা কেমন করে সহিব তুমি যদি ক্ষমা কর মাওলা জান্নাতি হইব ও দয়াল্লাহ নজর করে দেখো দয়াল ভিখারি দুয়ারে কাহার দয়াল ডাকে গো তোমারে দয়া করে মব করে দাও তোমার বাউদারে গো আল্লাহ তোমার বাউদারে আল্লাহ তুমি মাফ না করলে আমরা যাইব কারদারে আল্লাহ তুমি মাফ না করলে আমরা যাইব কারদারে দয়াল বিনয় করে ডাকি তোমারে মামদো আল্লাহ আমরা যারা ঘাত করাইলাম আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আর আল্লাহ আমাদের কি বেগুনাহ মাসুম বানায় দাও ও আল্লাহ কি মাহফিলে আমরা যারা উপস্থিত হইলাম আমাদের প্রত্যেকের আহান আমার বংশধর যারা অন্ধকার কবরে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো এই এলাকার কবরস্থানে যত মধ্যে যান সেই তো সকলার কবর জান্নাতের বাগান করে দাও ইয়া রাব্বুল আলামিন আয়ালা কাসরে সিরি সমস্ত কিছু হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আমার দয়াল নবীর কুরআনে প্রথম মুবারকে কবুল করে নাও আজকে হাতিয়াটুকুন যার স্মরণে যার সাল সব মুদ্দশাস্ক্রি মেহবিল আল্লাহ দয়া করেন হযরতে মাওলানা সাইয়েদ ফারুকি রহমতুল্লাহ আলাইহি তোমার এই প্রিয় মকবুল বান্দা তোমার মাহবুব ওলি যিনি তোমার ঘরখানায় কবর মুয়াজ্জিন ছিল আল্লাহ আজকে সমস্ত কিছু হাদিয়া ওনার রুহের মধ্যে কবুল করে নাও আয় আল্লাহ তোমার এই রুহানি ফয়েজ দ্বারা আমাদের সকলের অন্ধকার কল মদিনার আয়না বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা অক্লান্ত পরিশ্রম করে আজকে নিয়োজন করেছেন প্রত্যেকের দিলের এক মাকাসেদ পূর্ণ করো আল্লাহ বিশেষ করে আজকের মাহফিল প্রধান অতিথি আমার শ্রদ্ধা বাজ মুস্তাদ সমতুল্য হযরত মাওলানা মাসউদ হোসেন চাঁদপুরি সাহেব কিবলার হায়াতে এলেন অপরন্ত বরকত দান করে দাও হুজুরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ খাস করি আজকের মাহফিলে যে সমস্ত উলামায়ে কেরাম আল্লাহ তাকদীর করেছেন আল্লাহ প্রত্যেককে মওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আজকের এই মাহফিলের দিনে সভাপতি আল্লাহ অত্যন্ত নারাম কন্তরমা শরীফের আল্লাহ তিনি গতিশীল পীর সাহেব হাফেজ মোহাম্মদ মহসিন ফারুকের কাদেরী সাহেব আল্লাহ দয়া করে তিনি হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও রব্বুল আলামিন খাস করে আল্লাহ আলহাজ মুনাবালি সাহেব বীর মুক্তিযোদ্ধা আল্লাহ দয়া করে আল্লাহ তিনি ওনার কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তিনি এই ছয় নং আল্লাহ তিতিকান্দি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মাহমুদ রে দয়া করে ওনাকে আল্লাহ উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কুমার মতো জনগণের খাদেম বানিয়ে দাও ইয়া আল্লাহ এই এলাকাবাসীর সেবক বানিয়ে দাও
সুখী দুঃখে যেন মানুষের পাশে থেকে মানুষের কল্যাণ যেন সব সময় কামনা করতে পারে। আল্লাহ তোমার এই বান্দার দিনে সেই মন মানসিকতা দান করো ইয়া রাব্বুল আলামিন। সাংবাদিক বাবুল সাহেব আল্লাহ তোমার হায়াতের সেবা দান করো। আল্লাহ এই মাহফিলে শতব্যস্ত তার মাঝে এসে উপস্থিত হয়েছেন, তোমার রুহানি ফয়েজ তুমি তিনাকে দান করে দাও। আল্লাহ মাউলানার গালিব আজরাইল যখন রুহ নেওয়ার জন্য রে শয়তান যখন ঈমান নিতে আসবে বাবু গো ওই কঠিন মুসিবতের সময় আর কিছু চাই না রে দয়াল আমি